নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি, দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। ইসি এর কড়া নেড়েছে শাসক বিরোধী দুপক্ষই, গণনার একদিন আগে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। শিলচর হাসপাতাল রোড সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল, গর্তের মিছিলে বাধা পড়ে দুর্ঘটনাগ্রস্ত টুকটুক। সোনাইয়ে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী নৌকা, উদ্ধার কার্য অব্যাহত, উদ্ধার এক কিশোরের মৃতদেহ, নিখোঁজ পাঁচ যাত্রী। বৃহত্তর রংপুর এলাকায় জমা জলে নাজেহাল জনতা, সমস্যা সমাধানে 15 দিনের সময়সীমা, অন্যথায় ভিআইপি রোড অবরোধের হুঁশিয়ারি। রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত পানি ভরা এলাকার মানুষ, ক্ষোভ স্থানীয়দের। ইসি এর কড়া নড়েছে শাসক বিরোধী দুপক্ষই, গণনার একদিন আগে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। কাউন্টডাউন শুরু, অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। মঙ্গলবার সেই বহু প্রতীক্ষিত দিন, 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে সাংবাদিক বৈঠক ডাকল নির্বাচন কমিশন। সোমবার বেলা 12:30 থেকে দিল্লির আকাশবাণী ভবনের রঙ্গভবন অডিটোরিয়ামে এই প্রেস মিট শুরু হয়। এদিকে গোটা দেশ জুড়ে 7 দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। 16 মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। এরপর 19 এপ্রিল প্রথম দফা ভোট পর্ব দিয়ে শুরু হয় 18তম সাধারণ নির্বাচন। একে একে 26 এপ্রিল দ্বিতীয় দফা, 7 মে তৃতীয় দফা, 13ই মে চতুর্থ দফা, 20শে মে পঞ্চম দফা, 25শে মে ষষ্ঠ দফা এবং 1লা জুন সপ্তম দফার ভোট পর্ব সাঙ্গ হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর ভোট মিটেছে নির্বিঘ্নেই, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে 2019 সাল থেকে অধিকাংশ দফাতেই ভোটের হার অত্যন্ত কম, প্রায় প্রতিটি দফাতেই দেখা গিয়েছে ভোটারদের উপস্থিতি কম। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লির মতো রাজ্যে কম ভোটের হার রীতিমতো চোখে পড়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রমী বাংলা, প্রায় প্রতি দফাতেই পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ভোটের হারে সবচেয়ে এগিয়েছিল। অন্য বড় রাজ্যগুলি যখন ভোটের হারে অনেকটাই পিছিয়ে, তখন মহিলা কিংবা প্রথম ভোটারের ক্ষেত্রেও বাংলায় উপস্থিতি ছিল বেশি। এদিকে ভোট মিটতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক বিরোধী দুই পক্ষই। গণনার আগে ইন্ডিয়া জোট এবং এনডিএ দুই শিবিরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কমিশনে। ইন্ডিয়া নেতাদের আর্জি, সমস্ত নির্দেশিকা মেনে যেন গণনা প্রক্রিয়া চলে। আশঙ্কা, গণনায় কারচুপির চেষ্টা চালানো হতে পারে। এনডিএর পক্ষে নির্মলা সীতারমন এবং পীযূষ গোয়েলের সই করা একটি চিঠিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি রাখা হয়েছে। বিরোধীরা সরাসরি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছে। কংগ্রেসের পক্ষ থেকে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি রাখা হয়েছে। দি জেনারেল ইলেকশনস এন্ড উইল অলসো ট্রাই এন্ড আনসার দি হোয়াট এভার হ্যাড হ্যাপেন্ড ডিউরিং দিজ 7 ফেজেস বোথ পজিটিভ নেগেটিভ। সো লেটস জাস্ট গো থ্রু দিস ইনক্রেডিবল জার্নি অফ দি 7 ফেজেস। হাউ ডু উই গো অবাউট ইট ইজ দ্যাট হোয়াট হ্যাজ বিন দি ম্যাগনিটিউড, হোয়াট হ্যাজ বিন দি এফেক্ট এফর্ট অফ অল অফ আস টুগেদার। 4 M's কি হমনে বাত কি থি জব হম শুরু কিয়ে থে ইলেকশন, মসল, মিডিয়া, মিস ইনফরমেশন, তো উন 4 M মে MCC উনমে ক্যা হুয়া, কেসা রাহা, আপকো রিপোর্ট করেঙ্গে। আর কাউন্টিং কে বারে মে জিতনি বাতে হ্যায় উসকি প্রিপেয়ারডনেস ক্যা হ্যায় উসকে বারে মে ভি বাত করেঙ্গে। তো ফ্রেন্ডস, ইটস এ মিরাকল হোয়াট হ্যাড হ্যাপেন্ড। উইল ট্রাই এন্ড টক অবাউট ইট মোর, এন্ড আই এম শিওর অল অফ ইউ হ্যাভ বিন রাইটিং অবাউট ইট, অল অফ ইউ হ্যাভ ভিজিটেড দি গ্রাউন্ড অলসো, সিন দি পোলিং স্টেশনস ফর ইয়োর সেলফ, and have been part of us, we have walked together whatever had happened in these last 3 months. Let's see what had happened. So the first major story, we have created a world record of 642 million proud Indian voters. This is a historic moment for all of us, for the nation as a whole. 642 ever anywhere in the world in any of the electoral exercise, that's what is the number of voters, and
This is just to give you some small statistic. শিলচর হাসপাতাল রোড সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল, গর্তের মিছিলে বাধা পড়ে দুর্ঘটনাগ্রস্ত টুকটুক। শিলচরে প্রাণকেন্দ্র হাসপাতাল রোড সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে, তাই মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী থেকে আরোহী ও যাত্রীদের। মূলত ছোট বড় ও মাঝারি গর্তের মিছিলে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। আজ সোমবার হাসপাতাল রোড পিএইচই ডিভিশন ১ কার্যালয়ের সম্মুখে একটি বিশালাকার গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি টুকটুক। তবে ভাগ্যের জোরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় প্রতিজন যাত্রীকে। দীর্ঘ মাস কয়েক ধরে রাস্তা সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। শহরের ব্যস্ততম সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী থেকে শুরু করে আরোহী ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো ভ্রুক্ষেপ না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও শুরু হয়নি সংস্কার কাজ। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সহ যাত্রী আরোহীরা। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ গ্রামাঞ্চলের মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক হলো এটি। আর এই সড়কটির বেহাল দশার কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। এই মুহূর্তে সড়কটির বিভিন্ন স্থানের পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত, খানা খন্দে ভরা এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। শুধু তাই নয়, সড়কটি দিয়ে কোনো অ্যাম্বুলেন্স, বাইসাইকেল, অটোরিকশা, ব্যাটারি চালিত যান, মোটর সাইকেল সহ ছোট ধরনের কোনো যানবাহন সহজে চলাচল করতে পারছে না। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে, আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। তবে প্রতিনিয়তই আজকের ন্যায় ছোট বড় দুর্ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। সোনাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, নৌকা ডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ ৫ জন। সোনাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দী গ্রামে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ ৫ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা ১:৩০ নাগাদ। জানা গেছে ১০ জন যাত্রী নিয়ে মধুরবন্দী গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তারা নৌকাটি সড়কের ওপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়, সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে ৪ যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। নৌকায় থাকা এক কিশোর সহ ৫ যাত্রী তলিয়ে যান। এর মধ্যে ১৩ বছর বয়সী মনোয়ার আহমেদ নামের কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এ খবর পেয়ে পৌঁছে SDRF তল্লাশি শুরু করে। এদিকে খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা, পৌঁছে NDRF বাহিনীও। আজি প্রায় ১২:৪৫ একটা অতি দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, যে ইয়াত ওসরতে এখন গাঁৱৰ এখন নাও নাৱেৰে ১০ জন যাত্রী আহি আছিল। আহি থাকোতে কিছু ধুমুহা আছিল, সেই ধুমুহাত পৰি তাতে নাওখন কেপসাইজ হয়েছে। কেপসাইজ হওয়ার ফলত তাত ১০ জনক ব্যক্তি পানিত পড়ে যায়, তার ৫ জন ব্যক্তি ইতিমধ্যে রিকভার করা হয়েছে, তার ৪ জন ব্যক্তি চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজলে, আর এজন ব্যক্তি সরু মাইনর শিশু ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে আমি গম পাইছো, আর ৫ জনক ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হয়ে আছে। আর উদ্ধার কার্য চলাবর কারণে আমার NDRF SDRF জেলা প্রশাসনের সকল বিষয়ববী ইয়াত উপস্থিত আছো, স্থানীয় রাইজও সহযোগ করেছে, আর আমার যিকেইজন সন্ধানহীন ব্যক্তি হয়ে আছে ৫ জনক ব্যক্তি উদ্ধারের কারণে জোর উদ্ধার কার্য আমার চলি আছে, একরাহে চলি আছে, NDRF আছে, SDRF আর আশা করছো যে আমি সোনকালে ইয়ার ফলাফল লাভ করব। এদিকে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ঘটনাস্থলে পৌঁছে খোঁজ খবর নেন। একটা ছোট ছেলে ওই সময় রিকভারি হয়েছে, কিন্তু মৃত অবস্থায় রিকভারি হয়েছে, ৫ জন এখনো পর্যন্ত রিকভারি হয়নি। লোকাল যারা মানুষ আছে তাদের নৌকা নিয়ে তারাও চেষ্টা চালাচ্ছে রিকভারির জন্য, কিন্তু এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা কোনো ভাষা নাই যে দুঃখ প্রকাশ করা। এত বড় একটা দুঃখজনক ঘটনা, এত বড় একটা মর্মান্তিক ঘটনা, যে এক গ্রামের এক দিনে ৬ জন মানুষ মারা যাওয়া, সলিল সমাধি হওয়াটা এর চেয়ে বড় দুর্ঘটনা হতে না পারে।
সন্ধে পর্যন্ত দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকেদের জোর তল্লাশি চালালেও সন্ধান মেলেনি। বৃহত্তর রংপুর এলাকায় জমা জ্বলে নাজেহাল জনতা, সমস্যা সমাধানে 15 দিনের সময়সীমা, অন্যথায় বিআইপি রোড অবরোধে হুঁশিয়ারি। বৃহত্তর রংপুর এলাকা জমা জ্বলে নাজেহাল এলাকার জনতা, সমস্যা সমাধানে 15 দিনের সময়সীমা বেঁধে দিলেন এলাকার মানুষ, অন্যথায় ভিআইপি রোড অবরোধের হুঁশিয়ারি এলাকাবাসীর। এলাকার শিমুলতলা, গোকুলনগর, কান্দিগ্রাম ও আঙারজুর এলাকায় জমা জলের সমস্যার মূলে স্লুইস গেট অকেজ হওয়ার কথা জানান এলাকার মানুষ। তিনি বলেন, গত বন্যার পর থেকে আজ অবধি স্লুইস গেটের কোনো সংস্কার হয়নি, যার ফলে এই অঞ্চলে প্রায় 15,000 মানুষ জমা জলের সমস্যায় ভুগছেন। এলাকার মানুষ তাদের এই দুর্বিষহ জীবনযাপনের জন্য জল সম্পদ বিভাগ ও সরকারকেই দায়ী করেছেন। আগামী 15 দিনের মধ্যে তাদের সমস্যার সুষ্ঠু সমাধান না হলে বিডিএফের পক্ষ থেকে শিমুলতলাবাসীকে নিয়ে ভিআইপি রোড অবরোধ করতে বাধ্য হবেন বলে জানান বিডিএফ কর্মকর্তারা। এই বৃহত্তর রংপুর শিমুলতলা অঞ্চলে আমরা 15,000 মানুষ এই জমা জলের এফেক্টেড হয়েছি। আমাদের যে সুইচগেটগুলো আছে, তিনটা সুইচগেট একদম কাজ হয়নি। 2022 সালে বন্যা হওয়ার পরে আজ অবধি কোনো ধরনের কাজ হয়নি। আজকে আমরা এই জমা জলের জন্য যে ভুগন্তি ভুগছি, আমরা আজকে আমরা এই টেন্ট বানিয়ে মানে আমরা রাস্তার উপরে আছি, এই এর জন্য কে দায়ী থাকবে? জলসম্পদ বিভাগ, না আমাদের বিধায়ক, না আমাদের মিনিস্টার? আজকে আমাদের এই পর্যন্ত কষ্ট, আমাদের এই পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে, তার জন্য আমরা শিমুলতলাবাসীর পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, অতি সত্বর যদি এই বাঁধগুলোর কাজ না শেষ হয় এবং এই সুইচগ্রিটগুলোর কাজ যদি না করা হয়, আমরা বৃহত্তর শিমুলতলা অঞ্চল থেকে মানুষ গিয়ে আমরা ভিআইপি রোড অবরোধ করতে বাধ্য থাকব। রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত পানি ভরা জিপির 7 নম্বর গ্রুপ খুব স্থানীয়দের। রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত ধলাইয়ের পানি ভরা জিপির 7 নম্বর গ্রুপ ক্ষুব্ধ জনগণ জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও তাদের রাস্তা নির্মাণ করা হয়নি। বেহাল রাস্তার জন্য কয়েক মাস আগে এখানে এক সন্তান সম্ভবা গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকার নির্বাচিত বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাদের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছেন। বিদ্যুৎ, পানীয় জল থেকেও এলাকার জনগণ বঞ্চিত রয়েছেন। স্থানীয় প্রবীণ নাগরিক চন্দন কৌরব বলেন, পানি ভরা জিপিতে দুটি অমৃত সরোবরের জন্য 25 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ এখনও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকার জগন্নাথ মাল বলেন, এলাকার জন্য একটি পানীয় জল প্রকল্প বরাদ্দ হলেও পরে তা নাকি বাঁশখালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, এলাকার নির্বাচিত জিপি সভানেত্রী তার কার্যকালে কোনো কাজই করেননি, এপি সদস্য জয়ন্ত পাল এলাকার ছোট বড় সব কাজই করিয়েছেন। এপি সদস্যের প্রতিটি কাজে স্বজন পোষণের পাশাপাশি রয়েছে ব্যাপক কারচুপি। এলাকার দুটি অমৃত সরোবরের কাজ নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানাবেন। বাগানের জনগণের প্রতি এভাবে বঞ্চনা অব্যাহত থাকলে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। এইখানে যতদিন থাকি আমরা আসি, এইখানে রাস্তাঘাটের খুব অসুবিধা, রুকনি সিনা ভুট ফাইসিল লাগি সময় আইয়া আমার এইখানে কইছে যে আমরা আমারে দিও না, কিন্তু বিজেপির জিতাও তোমরা রাস্তা হয়ে যাবে। আমরা ভোট দিয়ে তারে জিগাইলাম, হ্যাঁ পুরুষ খোলা রাস্তা বানাই যাবে, আমরা এদিকে কোনো কিছু নাই। পরিমল শুক্লবৈদ্য আইলে তাইনও কইলা যে আমরা এই রাস্তাটা বানাই দিমু, কিছু হইল না। ওই অমৃত সরোবর বানাইছে এইখানে, এই সামনে একটা কালভার্ট হইব, রিং বোয়াই দিমু, রিং বোয়াই দিমু, কিন্তু আজকে রিং বোয়াইলো না কালভার্ট বানলো, আমরা এখানে লাকড়ি পুল বানাইয়া কোনো রকম বসিবাস চলাচলি করি। আর জয়ন্ত পাল তো মানে যেটা আছে আছে, আর আপনারা কি করবো, আমরা এইটাই কইবার যে আমরা রাস্তাটা ঠিক হয়ে যাও। আমার এই বস্তি নিরাতল বস্তি, এই গ্রামে প্রায় আমরা 50-60 বছর থেকে এখানে বসবাস করে, আমরা যে আমরা দাদু আছে দিদা আছে তারা এখানে বসবাস করছে না ইয়া পর্যন্ত, আজ পর্যন্ত এই সময় থেকে লইয়া আজকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখনও আছে, আর চেঞ্জ হয়েছে না। কত ইলেকশন দিলাম, ইলেকশনের টাইমে আইয়া বাসাত বাসাতে কইব যে ঠিক আছে তোমরা ভোট দেও, আমরা রাস্তা দিমু, কারেন্ট দিমু, জলের সুবিধা দিমু, কোনো সুবিধা নাই। আমাদের এখানে একটা রাস্তা আপনি দেখুন না, এই রাস্তা এখানে কিছু রাস্তা শুধু মানে একটা যদি পেশেন্ট এখান থেকে মেডিকেল যাওয়া হয় তা এখান থেকে তার বস্তার মধ্যে তুলিয়া লইয়া যাওয়া লাগে, তারপরে গাড়িতে উঠাইয়া এখান থেকে লইয়া যাওয়া লাগে, অত অসুবিধা আছে এখানে আমাদের গ্রামে। তো কিছু একটা নিবারণ চাই যে আমাদের গ্রামের রাস্তাটা হোক,
কারেন্টের সুবিধা হোক, সব কিছু সুবিধা হোক, এই সুবিধাটাই চাই। আচ্ছা, আমরা এই অমৃত সরোবর থাকি বাঁশখাল পিডাব্লিউ রোড 2 কিলোমিটার জায়গা। এই 2 কিলোমিটার জায়গা আমাদের রাস্তা হোক, আর এইদিকে আমাদের কালীবাড়ি, আজকে ব্রিটিশ সমলের কালীবাড়ি আছে, এই কালীবাড়ি আমরা দেব। আমরা পিএইচি দেব, জলের পিএইচি নাই, আমরা বহুত কষ্ট। এই জায়গায় সব গ্রামের মানুষ আছে, জল নাই, এইখানে খাওয়ার বহুত কষ্ট মিলে, কারেন্টের লাগি, কারেন্ট নাই, জনতা দা খালি প্রতিশ্রুতি দিছে, এপি হয়েছে তখন কইছে আমি সব বানাই দিমু, সব বানাই দিমু, বাকি হে অত মিথ্যা মাত কথা কইছে। দেখো আমার রাস্তা, এই রাস্তা এখন আমার মোবাইলে আছে, সিএম এর রাস্তা আছে, লিস্ট আছে এইখানে। এইটা কিতা করছে জয়ন্ত দা, এই ক্যাবিনেট মিটিং হয়েছে শিলচরে, ক্যাবিনেটের সময় তার রাস্তা পানি ভরা লাইন ঢিলা রাস্তা ধরাইছে, আমার রাস্তাটা ছাড়ি দিয়েছে। আশ্রম রোডে রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলা শাসক কার্যালয়। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোডে থাকা রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকার প্রায় 5-6 মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অফিস পাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদের মুখরিত করে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রুবি ওয়ান শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়ান শপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলাদের। কালকে আমরা যে প্রেস মিটিং করছি রুবি ওয়ান শপ নিয়ে, এটার জন্য আমরা আজকে আইসি ডিসি মহোদয়ের কাছে আজকে আইয়ে আমরা এটা জমা দিচ্ছি, তাই আমরা যে রিসিপ্ট কপি দিয়া দিছে ওয়ান শপটা এখান থেকে সরে দিতে আমরা আবেদন জানাইছি। মহিলারা সেফ না, এখানে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা মন্দিরে যেতে পারি না, রাস্তাঘাটে যেতে পারি না, চলাফেরা করতে পারি না, প্লাস আমরা বাচ্চারা ভবিষ্যৎ অন্ধকার, বাচ্চারা এদিকে স্কুল কলেজে নিয়ে যেতে লাগে, টিউশনে নিয়ে যেতে লাগে, সন্ধ্যার পরে একটা মেলু বাইরবার মতো কোনো অবস্থায় পারত না, ওই কারণে আমরা বিরাট অসুবিধা। এখানে একটা গণবসতি সরকারে দিছে ওয়ান শপ, দিছে ওয়ান শপ চলতো ঠিক আছে, অন্য জায়গায় এই জায়গা থেকে উদ্যোগ যেত, আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, মন্দিরে যাওয়া, আমরা খুব প্রবলেম হয়, রাস্তাঘাট আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না, রাত্রেবেলায় ওয়ান শপ থাকবে কেন, জামাই গিয়ে পিটাপিটি করতো নি করে, আর একবার যদি এরকম করে পুরো সব মেয়ে লোক মিলিয়ে ঝাড়ু পাটা লই আইমু, আয়া অফিস উড়াইলিমু বাইরে, আর যদি ওইটা না হয় ওয়ান শপ উড়াইলিমু, ওয়ান শপ থাকতো নাই, ওয়ান শপ পুরো বাইরে পালাই দিমু নিয়ে, দেখা যাবো মেয়ে লোকের কতটুকু পাওয়ার আছে, মেয়ে লোক কতটুকু পর্যন্ত যেতে পারে, তখন এটা দেখা যাবে ওয়ান শপ বন্ধ হইতো, ওয়ান শপ এখান থেকে উঠি যেত। ঝাড়ু দিয়া বাইরে আমি কইছি, আমরা জানি না। ফিচার সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বন্যায় ক্ষতি হওয়া শিলচর সংলগ্ন কুমারপাড়া, নিজ জয়নগর এবং রাজনগর বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তৎপরতায় পিডাব্লিউডি সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অভিযন্তা সহ আধিকারিকদের পরিদর্শন করেন। বিধায়ক বলেন, কংগ্রেস আমলে বানানো ব্রিজ ও বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে অতি নিম্নমানের কাজ করা হয়েছে বলেই বর্তমানে জনগণ অল্প বৃষ্টিতেই বাঁধসহ ব্রিজগুলোর মধ্যে ফাটল ধরেছে। বিগত দিনে কংগ্রেসের শাসনকালে পরিকল্পনাবিহীন এদিন বিধায়কের সঙ্গে দলীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পিডাব্লিউডি রোডস আর ওয়াটার রিসোর্স তাদেরকে নিয়ে আসছি, আমরা এটা পর্যবেক্ষণ করলাম যে জায়গাগুলোতে আমরা লক্ষ্য করেছি এখানে তো বাঁধ ভেঙে গেছে, এটাকে একদম জরুরি ব্যবস্থায় আমরা কী করে সেটাকে মেরামত করাতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী
পীযূষ হাজারিকা মহাশয়কে সেদিন আমরা বলেছিলাম, উনিও আসার ইচ্ছা ছিল কিন্তু এখানে রোড কানেক্টিভিটি ছিল না, যার জন্য আসতে পারেননি। উনি বলে গেছেন যে দুদিনের মধ্যে সেটার কাজ শুরু করার জন্য। আজকে সরজমিনে এসে কাজ শুরু করার অবস্থায় কি রয়েছে কি না সেটা আমরা লক্ষ্য করেছি। এলাকাবাসী যেটা বলছেন যে আরও দুদিন লাগবে, জল কমে যাওয়ার পর একদম জরুরি অবস্থায় এই বাঁধকে মেরামত করার কাজে হাত দেওয়া হবে। সামনে আর একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজ আমরা লক্ষ্য করেছি অনেক পুরনো ব্রিজ, কংগ্রেস জমানার ব্রিজ। কংগ্রেস জমানার ব্রিজ আপনারা বুঝতেই পারছেন যে কি ব্রিজ হতে পারে। সেখানে জয়স্টের উপর ঢালাই ছিল, আর প্রতিনিয়ত আমরা লক্ষ্য করেছি যে জল আসলেই এই ব্রিজের দুইটা সাইড অ্যাপ্রোচ ভেঙে যায়। এবারেও সেটা হয়েছে। এটাকে কি করে তাড়াতাড়ি করে রিপেয়ার করা যায় তার জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের ইঞ্জিনিয়ার এসেছেন, ওনার সাজেশন নিয়ে আমাদের ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে আমরা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অবগত করাবো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই কানেক্টিভিটিকে আমরা উন্নত মানের কানেক্টিভিটি করার জন্য আমি অবশ্যই এখানের বিধায়ক হিসাবে আমি সেটা পদক্ষেপ নেব। সোনাইয়ের বন্যাক্রান্ত মানুষের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সরকারি সাহায্যের দাবি জানালো কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল সোনাইয়ের বন্যাক্রান্ত মানুষদের খোঁজ নিলেন, বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন তারা। দলীয় কংগ্রেস পর্যবেক্ষক ডক্টর এম শান্তিকুমার সিংহ সহ জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, কনভেনার দেবদীপ দত্ত সহ অন্যান্যরা এদিন প্রথমে দক্ষিণ কৃষ্ণপুর, সাতকড়া কান্দি, তুন্দুরকান্দি, রূপাইবালির সিআর হাইস্কুল এবং হাতিরহাড়ের রাস্তার ওপরে আশ্রয় নেওয়া বানভাসীদের খোঁজ খবর নেন। হাতিরহাড়ের রাস্তার ওপরে আশ্রিত জনগণ জানান, তিন দিন অতিক্রম হলেও ত্রাণ সামগ্রী পাননি তারা। তাদের অতি শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি রাখেন শান্তিকুমার সিংহ। এ নিয়ে শান্তিকুমার সিংহ জানান, আসাম সরকারের জলসম্পদ বিভাগের গাফিলতির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এখানে প্রায় সপরিবারের লোক একটা ডাইকের মধ্যে এই রাস্তার উপরে তারা গবাদি পশু সহ পরিবার ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আশ্রয় নিতেছে, কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে তারা এই আশ্রয় শিবিরে রয়েছে, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছয়নি। আমরা দিশি মহোদয়ের কাছে গত দুই দিন আগেও আমরা আবেদন রেখে এসেছিলাম, হ্যাঁ পরশুদিন রাত্রে আবেদন রেখে এসেছিলাম যে যারা ত্রাণ শিবিরে থাকে, স্কুলে থাকে, তারারে তো প্রথমে আপনারা দেন, কিন্তু যারা ডাইকে থাকেন বা এইভাবে রাস্তার মধ্যে ইএনডি বান্ডে থাকে তাদেরকে তো পরবর্তী সময়ে আপনারা অনেক দেরিতে পৌঁছান, কিন্তু এইবার আপনারা মানে সব সমানভাবে যখন স্কুলে দেন সেই সময়ে আপনারা ডাইকে যারা আশ্রয় নেন তাদেরকেও দেওয়ার আমরা অনুরোধ রেখেছিলাম। উনি বলেছেন আচ্ছা দেখবো, কিন্তু আজ পর্যন্ত তিন দিন যাবৎ তারা যখন কিছুই পায়নি, এটা আমি তাদের সাথে আমি একমত যে আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে তাদেরকে কি কেন এইভাবে অবহেলা করা হচ্ছে। তাদেরকে কালকের মধ্যে যদি সম্ভব হয় আমরা এখন গিয়ে আমরা সোনাইর যে সার্কেল অফিসার ওনার কাছে যাব এবং সম্ভব হলে আমরা ডিসির কাছে যোগাযোগ করব এবং তাদেরকে অতি শীঘ্রই তাদের ত্রাণ সামগ্রী যা কিছু দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হোক, এবং এছাড়া গবাদি পশুরা রয়েছে তাদের জন্য খাদ্য ভুষি এইগুলা তাদেরকে দেওয়া হোক, এই দাবি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাখা হইতেছে। নতুন পদ্ধতিতে বাইক চুরি, চারটি নতুন বাইক সহ আটক তিন চোরকে আটক করলো রাঙ্গিখাড়ি পুলিশ। বাইক চুরি করা নতুন পদ্ধতি শুরু করলো চোরের দল। বাইক ফাইন্যান্সে কিনে দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে ওই দল। পরবর্তীতে শোরুম থেকে বাইক কেনার পর বিভিন্ন কৌশলে বাইক নিয়ে চম্পট দেয় চোরেরা। সম্প্রতি রাঙ্গিখাড়ি পুলিশ ফাঁড়িতে এ ধরনের দুটি মামলা পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত শুরু করেন রাঙ্গিখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ। এই ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে ধলাই রাজনগরের জাকির হোসেন লস্কর নামের এক যুবককে গ্রেফতার করেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সোনাইমাঝের গ্রামের
শাহরিয়ার হোসেন লস্কর ও সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের শাহিদ আহমেদ বরভুয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা চারটি নতুন বাইক উদ্ধার করে পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ। বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন করলো আকসা ছোটলাল স্টেট ইনস্টিটিউটে আশ্রয় শিবিরে। ছোটলাল স্টেট ইনস্টিটিউটে আকসার পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন করা হলো সোমবার। শিবিরের আশ্রিতদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আকসার উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্থ ও সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। সমাজকর্মী মাধব সাহা শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রূপমনন্দী পুরকায়স্থ বলেন, এই বন্যার সময় দুর্গতদের পাশে দাঁড়ানো উদ্দেশ্যে এগিয়ে এসেছে আকসা। আগামীতে এই ধরনের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে আকসা। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আকসার কেন্দ্রীয় কমিটির পক্ষে মধুমিতা দেব, জয়শ্রী নাথ, সুকোমল দাস প্রমুখ। বন্যা দুর্গত জলবন্দী যারা এই বন্যায় গৃহহারা হয়ে এখানে আশ্রয় নিয়েছেন ছোটলাল স্যাট ইনস্টিটিউটে, এবং এখানে যারা বন্যা দুর্গত হয়ে বন্যা কবলে পড়ে এখানে এসছেন, আমাদের সীমিত সামর্থ্য দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বিবেকানন্দের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদেরকে সম্পূর্ণ লিস্ট থেকে আরম্ভ করে সব দিয়েছেন, তার জন্য সংস্থার পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেষ পর্যন্ত টনক লড়ল বরখলা তেমাতা সংলগ্ন কালভার্টের অ্যাপ্রোচ মেরামতের কাজে হাত দিল পূর্ত বিভাগ। খবর সম্প্রচারের 72 ঘন্টার মধ্যে বন্যার তোড়ে ভেঙে পড়া বরখলা তেমাতা সংলগ্ন কালভার্টের অ্যাপ্রোচ মেরামতের কাজে হাত দিল পূর্ত বিভাগ। বরখলা বিধায়ক মিসবাহুল ইসলামের সমালোচনায় মুখর প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া জুয়েল। উল্লেখ্য, শুক্রবার সড়কের বরখলা তেমাথা সংলগ্ন কালভার্টের অ্যাপ্রোচ তলিয়ে যাওয়ায় সড়কে যাতায়াত বিঘ্ন পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বরভুইয়া। শীঘ্রই ভেঙে যাওয়া কালভার্টের অ্যাপ্রোচ মেরামতের জোরালো দাবি জানিয়েছিলেন তিনি। সোমবার বরখলা থানার ওসি রাজেশ কুমার দাস ওই জায়গায় উপস্থিত হয়ে ভেঙে যাওয়া অ্যাপ্রোচের ওপর ব্যক্তিগত উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে দেন। এরপর সোমবার পূর্ত বিভাগ ওই ভেঙে যাওয়া অ্যাপ্রোচ মেরামতে হাত দেয়। 72 ঘন্টার মধ্যে কালভার্টের অ্যাপ্রোচ পূর্ত বিভাগ মেরামতের কাজ শুরু করায় উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বিভাগীয়দের সাথে কাছাড়ের জেলা উপায়ুক্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিগত 3-4 দিন আগে যে এখান থেকে যে ভিডিওটি বা সাংবাদিকরা আমার কাছ থেকে যেটা ফুটেজ নিয়েছিলেন, তখন এই যে প্রতি বছর ফ্লাড আসলে আমাদের এই বরকলা সংলগ্ন যে ব্রিজের পাশে যে কালপাট, এই যে ব্রিজের অ্যাপ্রোচ যেটা, সেটা প্রতি বছর ফ্লাড আসলেই সেটা ফ্লাডের জলে ভেঙে যায়। তো আমি বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এবং ফোন যুগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। তারপর আমাদের বরকলা থানার ওসিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন। তারপর আজকে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের কন্ট্রাক্টর মুজফ্ফর হোসেন ওনাকে নির্দেশ দিয়েছেন, এবং ওনার মারফতে এই কাজটি সম্পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ হতে যাচ্ছে। তাই আমি বিভাগীয় কর্মকর্তাদেরকে আমার এই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়, এত বড় একটি বন্যা গেল, কিন্তু আমাদের বিধায়ককে আমাদের এই এলাকার কোনো মানুষ বিধায়ককে কোনো মানুষের নজরে আসেনি। বিধায়ক সব থেকে ফ্লাড হওয়ার পর যে বরকলা সমষ্টির এই যে সিসিজিপির 95% গোরবাড়ি জোরে প্লাবিত হয়, তারপরও এই এলাকায় বিধায়কের কোনো খোঁজখবর থাকে না, কোনো দিনই থাকে না। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। ইসিএর কড়া নেড়েছে শাসক বিরোধী দুপক্ষই, গণনার একদিন আগে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। শিলচর হাসপাতাল রোড সড়ক যেন মরণ ফাঁদ, মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল, গর্তের মিছিলে বাধা পড়ে দুর্ঘটনাগ্রস্ত টুকটুক। সোনাইয়ে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী নৌকা,
উদ্ধার কার্য অব্যাহত। উদ্ধার এক কিশোরের মৃতদেহ, নিখোঁজ পাঁচ যাত্রী। বৃহত্তর রংপুর এলাকায় জমা জলে নাজেহাল জনতা। সমস্যা সমাধানে 15 দিনের সময়সীমা, অন্যথায় ভিআইপি রোড অবরোধের হুঁশিয়ারি। রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত পানি ভরা এলাকার মানুষ, ক্ষোভ স্থানীয়দের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।